স্বাগত বিরতিহীন সংবাদ দুপুরে আপনাদের সাথে আছি আমি কায়কো জাহিদুল বাশার। শুরুতে জানাবো সংবাদ শিরোনাম। আরো 35 ব্যক্তির অবৈধ সম্পদের সন্ধানে দুদক, তালিকায় বর্তমান সাবেক 12 এমপি। যুবলীগের নেতৃত্বে আসতে পারেন বঙ্গবন্ধু পরিবারের কেউ, গুরুত্ব পাচ্ছে গ্রহণযোগ্যতা। আগামী সপ্তাহ থেকে কার্যকর হচ্ছে নতুন সড়ক আইন, 800 ট্রাফিক কর্মকর্তাকে প্রশিক্ষণ। আন্দোলনে স্থবির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী পলিটেকনিকে ক্লাস পরীক্ষা বন্ধ। মেট্রো রেলের 6.5 কিলোমিটার অংশ দৃশ্যমান, নির্ধারিত সময়ে কাজ শেষ করাই লক্ষ্য। দুপুরের শিরোনামগুলো শুনছেন, যাচ্ছি পুরো খবরে। বর্তমান ও সাবেক 12 জন সংসদ সদস্য সহ উচ্চ পর্যায়ের আরও 35 জনের অবৈধ সম্পদ অনুসন্ধানে নামছে দুর্নীতি দমন কমিশন। এ বিষয়ে প্রস্তুতি সম্পন্ন করেছে সংস্থাটি। আর বর্তমান অভিযান ও মামলাগুলো ধারাবাহিকতা বজায় রাখলেই দেশের দুর্নীতি অনেকাংশে কমে আসবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। যে কোনো অপরাধ করেই পার পেয়ে যাবেন, কিছুদিন আগেও যাদের সম্পর্কে এমন ধারণা ছিল তাদের অনেকেই আজ কারাগারে। গণমাধ্যমে প্রতিদিনই প্রকাশ হচ্ছে তাদের নানা অপকর্ম। এমন হাই প্রোফাইল আরও 35 জনের দুর্নীতির খোঁজে শিগগিরই মাঠে নামতে যাচ্ছে দুদক, যার মধ্যে অন্তত 12 জন বর্তমান ও সাবেক সংসদ সদস্য রয়েছেন। ক্যাসিনো কাণ্ড ও চলমান শুদ্ধি অভিযানে বেরিয়ে আসা 73 জনের অবৈধ সম্পদের অনুসন্ধান করছে দুদক। বিশাল সম্পত্তি যাদের, তাদের প্রায় 30 থেকে 35 জন আমাদের নজরদারিতে আছে, ইনকোয়ারির মধ্যে আছে। আপনারা দেখবেন তাদেরকে ডাকা হচ্ছে, তাদেরকে ইয়ে করা হচ্ছে, এখন একজনকে দুদকের অভিযান চলতে থাকলে দুর্নীতি কমে আসবে, দুর্নীতিবাজরাও ধরা পড়বে বলে মনে করছে টিআইবি। সিন্ডিকেট যেটা বলা হয়, যে প্রাতিষ্ঠানিকর কথা যেটা বলা হয়, সেটাকে নাড়া দেওয়ার মতো, সেটাকে বলবো যে অন্তত একটা নতুন জায়গায় নিয়ে যাওয়ার মতো, এটাকে একটা চ্যালেঞ্জ করার মতো একটা পরিবেশ সুযোগ সৃষ্টি হয়েছে। শুদ্ধি অভিযানের জের ধরে এখন পর্যন্ত 9 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। আর বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে 35 জনের বিরুদ্ধে। যেসব দুর্নীতিবাজদের বিরুদ্ধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান পরিচালনা করছে, কেবল তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নিচ্ছে দুদক। তবে জনগণের আস্থা ফেরাতে স্বপ্রণোদিতভাবে তথ্য সংগ্রহ এবং নিজস্ব অভিযান পরিচালনা প্রয়োজন বলে মনে করছেন বিশ্লেষকরা। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে আরও জানাতে সেগুনবাগিচায় দুদক কার্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিশাদ হুদা। রিশাদ, সাবেক এবং বর্তমান 12 জন এমপি এবং একই সহ 35 জনের উচ্চ পর্যায়ের কর্মকর্তার নাম শোনা যাচ্ছে, এদের মধ্যে উল্লেখযোগ্য কারা কারা আছে এবং তাদের বিরুদ্ধে ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে কিনা বা কবে নাগাদ জিজ্ঞাসাবাদ করা হবে? কায়কোবাদ, তাদের বিরুদ্ধে খুব তাড়াতাড়ি আসলে তাদের বিরুদ্ধে ইনকোয়ারি শুরু হবে, এমনই আমাদেরকে দুদক চেয়ারম্যান বলেছে। তো মূল বিষয়ে যেটা হচ্ছে যে 12 জন সংসদ সদস্যের কথা বলেছি আমরা, তো আমরা দুদক সূত্র থেকে 12 জন সাংসদের নামও আমরা পেয়েছি, যাদের মধ্যে আসলে আগে থেকেই কিন্তু অনেকের বিরুদ্ধে ইনকোয়ারি চলছিল, যার মধ্যে নরসিংদীর সংসদ সদস্য পোর্টনের নাম আমরা শুনতে পেয়েছি, তাছাড়া সিরাজুল ইসলাম নরসিংদীর সংসদ সদস্য, খুলনার মিজানুর রহমান, নোয়াখালীর মোহাম্মদ আলী, হাতিয়ার ফেরদৌসি নারী আসনের এমপি, জাতীয় পার্টির কাজী ফিরোজ, বগুড়ার মোহাম্মদ জিন্না, বগুড়ার মোহাম্মদ মোমেন তালুকদার, চাঁদপুরের ডক্টর শামসুল হক ভুইয়া, মানিকগঞ্জের আনোয়ারুল হক, ঝিনাইদহের শামসুজ্জামান, সৈয়দপুরের শওকত চৌধুরী। এই মোট 12 জনের সম্পর্কে আমরা জেনেছি, যাদের মধ্যে 2-1 জনের ইনকোয়ারি কিন্তু আগে থেকে চলছিল, এখন নতুন করে আবার তাদেরকে সংযুক্ত করা হয়েছে, এই তালিকায় হালনাগাদ করা হয়েছে, এবং সাথে সাথে নতুন অনেককে কিন্তু এখানে ইয়ে করা হয়েছে, তালিকাভুক্ত করা হয়েছে, যাদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ তারা পেয়েছে এবং এই বিষয়ে খুব দ্রুত তারা কিন্তু ইনকোয়ারি শুরু করবে। দুর্নীতি দমন কমিশন থেকে সবশেষ তথ্য জানছিলাম সহকর্মী বিশাদ হুদার কাছ থেকে। সৎ অভিজ্ঞ তরুণ নেতৃত্ব আনতে যুবলীগের দায়িত্ব এবার সংগঠনের বাইরের কাউকে দেওয়া হতে পারে বলে ধারণা আওয়ামী লীগ নেতাদের। দীর্ঘ বিরতির পর এবারের সম্মেলনে
সংগঠনটির নেতৃত্বে আবারও বঙ্গবন্ধু পরিবারের কাউকে দেখা যেতে পারে বলেও আভাস দিচ্ছেন নেতারা। বিপদগামীদের বাদ দিয়ে যুবলীগকে সঠিক পথে ফেরানোর যে যাত্রা শুরু হয়েছে তা যে কোনো মূল্যে ধরে রাখা হবে বলেও জানান তারা। ক্যাসিনো চাঁদাবাজি টেন্ডারবাজি বিরোধী শুদ্ধি অভিযানে আলোচনা সমালোচনার শীর্ষে আওয়ামী লীগের যুব সংগঠন যুবলীগ, আর এর মধ্যেই 23 নভেম্বর তাদের সপ্তম জাতীয় কংগ্রেস। এতে বিতর্কিত নেতাদের সরিয়ে নতুন নেতৃত্ব আনা হবে বলে আভাস মিলেছে। এখন থেকে 55 বছরের বেশি বয়সী কেউ আসতে পারবে না যুবলীগের নেতৃত্বে, আর এ বয়সসীমার কারণেই বাদ পড়ছেন সংগঠনটির প্রেসিডিয়াম সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের অনেকে। নতুন কমিটিতে দেখা যাবে না দুর্নীতিসহ নানা অনিয়ম অনৈতিক কাজে সম্পৃক্তদের। সেক্ষেত্রে কারা দেবেন যুবলীগের নেতৃত্ব, এ প্রশ্নে ব্যক্তির ভাবমূর্তি ও গ্রহণযোগ্যতার উপরই জোর দিচ্ছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। হয়তো যুবলীগ করে নাই, কিন্তু দীর্ঘদিন ছাত্রলীগ করেছে, আওয়ামী লীগের সাথে জড়িত আছে। এরকম যদি পটেন্সিয়াল খুব ভালো নেতা পাওয়া যায় তাদের উপরে দায়িত্ব আসতে পারে। বয়স কম, রাজনীতি ইয়ে আছে, ভালো, বেশ কর্মঠ, ত্যাগী এবং ভালো লিডারশিপ কোয়ালিটি আছে, নেতৃত্ব দেওয়ার ম্যানেজারিয়াল কোয়ালিটি আছে, তাদের কাউকে পিকো করতে পারেন উনি। আনিসুল হক রেনে আমরা মেয়র বানাইলাম না? যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনি একসময়ের নেতৃত্ব দিয়েছেন তার ছোট ভাই শেখ ফজলুল করিম সেলিম। দীর্ঘ বিরতির পর এবার চেয়ারম্যান পদে আবারও আলোচনা এসেছে বঙ্গবন্ধু পরিবারের বেশ কয়েকজনের নাম। বঙ্গবন্ধুর পরিবারের থেকে যারা যোগ্য তারা তো আসতে পারে, কেন বাধা থাকবে? বঙ্গবন্ধুর পরিবার, তারা সবচেয়ে বেশি স্যাক্রিফাইস করতে হয়েছে দেশের জন্য, জাতির জন্য, জনগণের জন্য, অবশ্যই বঙ্গবন্ধুর পরিবারের থেকে আসতে পারে। যুবলীগের 3 বছর মেয়াদী সবশেষ সম্মেলন হয় 2012 সালের 14 জুলাই। তাতে চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছিলেন সদ্য অব্যাহতি পাওয়া ওমর ফারুক চৌধুরী। যুবলীগের ইতিহাসে সবচেয়ে বেশি বিতর্কিত হয়েছে এ কমিটি। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। যুবলীগের আগামীর কাউন্সিলে কেমন নেতৃত্ব আসছে শোনা যাচ্ছে বঙ্গবন্ধু পরিবারের কেউ হতে পারে, রাজনীতির বাইরেরও কেউ হতে পারে, একেবারে স্বচ্ছ ভাবমূর্তির। এসব বিষয় নিয়ে আমাদের সাথে আরও বিস্তারিত জানাবেন সহকর্মী শাহাদাত স্বপন, তিনি আছেন এই মুহূর্তে বার্তাকক্ষ থেকে আমাদের সাথে। স্বপন, আওয়ামী লীগের দুজন সিনিয়র নেতার বক্তব্য আমরা শুনছিলাম প্রতিবেদনে, তারা যেমনটি বলছিলেন যে বঙ্গবন্ধু পরিবার থেকে কেন আসতে পারবেন না, আবার ডক্টর আব্দুর রাজ্জাক যেমন বলছিলেন, তিনি উদাহরণ দিচ্ছিলেন যে আনিসুল হককে মেয়র বানানো হয়েছে, তার মানে রাজনীতির বাইরে থেকে একেবারে নতুন কাউকে আনা হতে পারে যেটি আভাস পাওয়া যাচ্ছে, কী শোনা যাচ্ছে আসলে ভেতরে ভেতরে, আর নেতা নির্বাচনের ক্ষেত্রে এবার কোন দিকগুলোকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে? নেতা নির্বাচনে স্পষ্টতই স্বচ্ছতা, দক্ষতা, এই বিষয়গুলিকেই, সততা, এই বিষয়গুলিকেই বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে, এবং সেজন্যই কিন্তু বলা হচ্ছে যে যদি প্রয়োজন হয়, প্রয়োজন হলে সংগঠনের বাইরে থেকে, অর্থাৎ যুবলীগে, বর্তমানের যুবলীগের রাজনীতিতে ছিলেন না এরকম কাউকেও কিন্তু আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা পিক করতে পারেন, এবং এই ধরনের ক্লিন ইমেজের লোককে কিন্তু খোঁজা হচ্ছে যিনি যুবলীগকে আগামী দিনে সুন্দর পথে পরিচালিত করতে পারবেন। কারণ আপনি জানেন যে বিগত কয়েক মাসে যে অভিযান চলেছে, শুদ্ধি অভিযান চলেছে, সেই শুদ্ধি অভিযানে কিন্তু সবচেয়ে বেশি বিতর্কে ছিল, বিতর্কিত হয়েছিল যুবলীগ, এবং যুবলীগের প্রভাবশালী বেশ কয়েকজন নেতা কিন্তু ইতোমধ্যে যারা আইনের আওতায় এসেছেন, যা তাদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়াও শুরু হয়েছে, এবং আরও অনেকে কিন্তু তালিকাভুক্ত আছেন যাদের বিরুদ্ধে সামনের দিনে অভিযান চলতে পারে, এরকমও কিন্তু আমরা শুনতে পেরেছি। তো মূলত এই বিষয়গুলি দেখা হবে, এবং এজন্যই কিন্তু বলা হচ্ছে যে অপেক্ষাকৃত তরুণদের ইয়ে করা হবে, এবং বর্তমান যুবলীগের যে কাঠামো, যে যুবলীগের রাজনীতিতে যারা ছিলেন তাদের অনেকেই কিন্তু বাদ পড়ে যাবেন বয়সসীমার কারণে, 55-এর উপরে যাদের বয়স তারা কিন্তু কেউ থাকতে পারবেন না। এদিকে একটি শূন্যতার সৃষ্টি হবে, পাশাপাশি সততার যে বিষয়টা আছে সততার প্রশ্নেও কিন্তু অনেকেই বাদ পড়ে যাবেন, কারণ অনেকেই তালিকার বাইরে থাকলেও কিন্তু অনেকেই বিতর্কিত আছেন, অর্থাৎ ক্লিন ইমেজের লোক কিন্তু যুবলীগে এখনভাবে নেতৃত্ব দেওয়ার মতো লোক কিন্তু খুঁজে পাওয়া একটু কঠিন হয়ে গেছে বলেই কিন্তু এরকম ভাবনা এসেছে, যে ভাবনার প্রেক্ষিতেই কিন্তু দুজন নেতাই কিন্তু আভাস দিয়েছেন যে যুবলীগের বাইরে থেকেও কাউকে দেওয়া হতে পারে, এবং সেক্ষেত্রে এরকম আভাসও দেওয়া হয়েছে যে যুবলীগের যে প্রতিষ্ঠাতা সভাপতি শেখ ফজলুল হক মনি, শেখ ফজলুল হক মনির পরিবারের পক্ষ, পরিবারের কেউ কিন্তু হতে পারেন। যেমন যে দুজনের নাম বেশি শোনা যাচ্ছে, ব্যারিস্টার শেখ ফজলুল হক তাপস এবং শেখ পরশ, তারা কিন্তু শেখ ফজলুল হক মনির সন্তান, তারা কিন্তু আসতে পারেন, পাশাপাশি আরও কেউ আসতে পারেন তরুণ যারা নেতৃত্ব দেবেন।
স্বপন, আপনি যুবলীগের বিরুদ্ধে যে শুদ্ধ অভিযানের কথা বলছিলেন, শুদ্ধ অভিযান তো অনেকের বিরুদ্ধে হয়েছে, সে শুরু থেকে এই নিউজ সংগ্রহের ব্যাপারে আপনি কাজ করছেন, একটু জানতে চাই যেটি এখন আপনি বললেন যে বঙ্গবন্ধু পরিবারের অনেকের নাম শোনা যাচ্ছে, দু একজনের নামও বললেন, এর বাইরে তো অনেকে আগ্রহ প্রকাশ করছেন, আপনার ভেতরে ভেতরে দলের নেতাকর্মীদের আসলে বক্তব্য কি, তারা কতটা একমত হবেন হাইকমান্ডের সাথে, নাকি ভেতরে কোনো ধরনের গুঞ্জন আছে অন্য কিছু? না, এই বিষয়ে কিন্তু সবাই একটি বিষয়ে একমত যে এই সিদ্ধান্ত নেবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সেটি আপনি জুনিয়র সিনিয়র যে কোনো পর্যায়ের নেতাকে জিজ্ঞেস করলে কিন্তু শেষ পর্যন্ত তারা এই কথাগুলি বলবে। আর যে নামগুলো শোনা যাচ্ছে এগুলিকে কিন্তু এখন পর্যন্ত স্পেকুলেশনই বলতে হবে, রাজনৈতিক স্পেকুলেশন। সেই স্পেকুলেশনই কিন্তু এই নামগুলো এসেছে এবং সেই স্পেকুলেশন থেকে সেই সব স্পেকুলেশনের পিছনে কিন্তু অনেক নেতারা যেসব ধারণা দিয়েছেন সেই ধারণাজাত স্পেকুলেশন থেকে কিন্তু এই নামগুলো এসেছে। তবে কোনো কিছুই কিন্তু চূড়ান্ত নয়, কারণ সব শেষে সিদ্ধান্ত কিন্তু নেবেন আওয়ামী লীগ সভাপতি। এবং আওয়ামী লীগ সভাপতি যুবলীগের বিগত দিনে যারা নেতৃত্ব দিয়েছেন, অর্থাৎ সদ্য যে কমিটির নেতৃত্ব থেকে পরবর্তী নেতৃত্বে যাবে, সেই কমিটি নিয়ে কিন্তু অনেক বিতর্ক ছিল এবং এটা নিয়ে কিন্তু শেখ হাসিনা খুব বিরক্ত ছিলেন তাদের কর্মকাণ্ড নিয়ে। কাজেই এমন কোনো কিছুর পুনরাবৃত্তি শেখ হাসিনা করতে চাইবেন না যে এরকম কারোর হাতে নেতৃত্ব যাক যাদের দিয়ে এইসব কর্মকাণ্ড আবার হয়, এবং এই কথাটা কিন্তু বারবারই বলা হচ্ছে। কাজেই ক্লিন ইমেজের কাউকে দেওয়া হবে এবং সেজন্য কিন্তু এখন পর্যন্ত আমরা যতদূর জানি যে কোনো কিছু চূড়ান্ত হয়নি, চূড়ান্ত কিন্তু শেখ হাসিনা করবেন। তবে যে নামগুলো আছে এখান থেকে কেউ হলে অবাক হওয়ার কিছু থাকবে না। কিন্তু স্বপন, এ ধরনের কাউন্সিলের আগে আমরা যেটি দেখি কেন্দ্রীয় কার্যালয় নেতাদের বাসায় এক ধরনের লবিং বা তদবিরের জন্য লাইন পড়ে যায়, যদিও বঙ্গবন্ধু পরিবারের কয়েকজনের কানাঘুষা চলছে, আভাস পাওয়া যাচ্ছে, তারপরও অন্য নেতারা কি এই তদবিরটাকে দিয়ে ব্যস্ত আছেন, কি দেখা যায়? না, নিঃসন্দেহে, যেহেতু সম্মেলন সামনে, তাদের সম্মেলন অনুযায়ী তো সবার যার যার অবস্থান থেকে, অর্থাৎ যাদের সম্ভাবনা আছে তারা তো প্রতিযোগিতা করবেনই, এটা কিন্তু একটি স্বাভাবিক প্রক্রিয়া। সেই প্রক্রিয়ার অংশ হিসেবে কিন্তু প্রত্যেকেই যেসব নেতার কাছে গেলে কোনো একটু মানে তারা একটু তো অর্থাৎ তাদের তথ্যটা যথাযথ জায়গায় পৌঁছানো যাবে, সেরকম নেতাদের কাছে কিন্তু যারা যুবলীগের রাজনীতিতে সম্পৃক্ত আছেন বা যারা যুবলীগের রাজনীতিতে ইন্টারেস্টেড তারা কিন্তু ইতোমধ্যেই তৎপরতা শুরু করেছেন এবং তারা বিভিন্ন নেতাদের বাসায় যাচ্ছেন, দেখা করছেন, তাদের বিষয়টা প্রোফাইলগুলো তুলে ধরছেন এবং তাদের বিষয়ে অনুরোধ করছেন যেন যথাযথ জায়গায় তথ্যগুলো দেওয়া হয়। এর বাইরেও কিন্তু যারা পদায়িত হবেন তাদের বিষয়ে কিন্তু বিভিন্ন মাধ্যমেই তথ্য নেওয়া হচ্ছে, শুধু দলীয় সূত্র থেকেই নয়, আরও বিভিন্ন সূত্র থেকে কিন্তু তথ্য নেওয়া হচ্ছে, যে তথ্যগুলোকে যাচাই বাছাই করে শেষ সিদ্ধান্ত আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা নেবেন। আওয়ামী লীগের সবচেয়ে বড় অঙ্গ সংগঠন যুবলীগের দায়িত্ব আগামী দিনে কাদের হাতে উঠছে, এসব বিষয় নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী। আগামী সপ্তাহ থেকে নতুন সড়ক পরিবহন আইন কার্যকর করা হবে, তার আগে পজ মেশিন সফটওয়্যার আপডেটের কাজ শেষ না হলে পুরনো স্লিপ পদ্ধতিতে দেওয়া হবে মামলা। সকালে ডিএমপি মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে কথা জানান কমিশনার শফিকুল ইসলাম। ডিএমপি কমিশনার বলেন, নতুন আইন বিষয়ে 800 ট্রাফিক সার্জেন্ট ও ইন্সপেক্টরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। চলতি সপ্তাহে নতুন আইন সম্পর্কে সচেতনতামূলক প্রচার চালানো হবে, সাজা ও জরিমানার জন্য হলেও সাধারণ মানুষের মাঝে আইন মানার প্রবণতা তৈরি হবে বলে মনে করছেন শফিকুল ইসলাম। আশা করেন আইনটি কার্যকর হলে সড়কে শৃঙ্খলার উন্নতি হবে। পজ মেশিনের মাধ্যমে আমরা মামলা করতাম, তো এই সফটওয়্যারটা আপডেট করতে হচ্ছে, সেজন্য আমাদের এই পজ মেশিন দিয়ে মামলা করা আপাতত বন্ধ আছে। তো যেহেতু সামনের সপ্তাহ থেকে এই আইনটি আমরা বাস্তবায়নে যাব, আপাতত আমরা কেস স্লিপ বই, পুরাতন যে সিস্টেম ছিল সেই কেস স্লিপ বই আমরা কিছু প্রিন্ট করেছি, সেটা দিয়ে এখন মামলা নেওয়া হবে। উপাচার্যের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে তার পদত্যাগের দাবিতে দুই মাসেরও বেশি সময় ধরে আন্দোলনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের একাংশ। এতে স্থবির হয়ে পড়েছে প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রম, প্রকট হচ্ছে শিক্ষার্থীদের সেশন জটে পড়ার আশঙ্কা। আলোচনার মাধ্যমে সমস্যার দ্রুত সমাধান চান তারা। গত 7ই আগস্ট থেকে দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর ব্যানারে আন্দোলন শুরু করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের একটি অংশ। উপাচার্যের অপসারণ দাবিতে ক্যাম্পাসে ধর্মঘট সহ প্রশাসনিক ভবন অবরোধ কর্মসূচি পালন করে আসছেন তারা। কয়েক দফা চেষ্টাতেও সমাধান হয়নি সংকটের। শিক্ষার্থীদের একটি অংশ ক্লাস পরীক্ষায় অংশ নিলেও পুরোপুরি কাটছে না, অচল অবস্থা। এই অবস্থায় সেশন জটের আশঙ্কায় পড়েছেন শিক্ষার্থীরা। আমাদের মানে সেশন শেষ করতে আরও অনেক সময় লাগতেছে, তো
যেটা আমাদের বড় ইম্প্যাক্ট ফেলতেছে আমাদের মানে ভার্সিটির শিক্ষা জীবনে। আমাদের জন্য ভোগান্তি সৃষ্টি না হয় এরপর থেকে, আমরা চাই না যে এভাবে তাদের কারণে ক্লাস পরীক্ষা বাদ দিয়ে আমরা এভাবে থাকতে চাই না। স্থবিরতা নেমে এসেছে প্রশাসনিক কার্যক্রমেও। গত কয়েকদিন নিজ কার্যালয়ে যেতে পারেননি উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম। শিক্ষক সমিতির পক্ষ থেকে গঠন করা কমিটি উপাচার্য ও আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। বিভিন্ন প্ল্যাটফর্ম থেকেই কিন্তু বিশ্ববিদ্যালয়ের স্বার্থ রক্ষার জন্য, শিক্ষার্থীদের স্বার্থ রক্ষার জন্য ওনাদেরকে অনুরোধ জানানো হচ্ছে। আমরা আশা করি ওনারা এটা আমলে নেবেন। আলোচনা আমরা শিক্ষক সমিতির থেকে চালিয়ে যাব, কারণ আলোচনার বিকল্প আছে বলে আমি কিছু মনে করি না। তাহলে আলোচনা করে এখনও বিশ্ববিদ্যালয়ের সকল সমস্যার সমাধান করা যায় কিনা সেই দিকে আমরা চেষ্টা করি। অচল অবস্থা না কাটলে সংকট আরও জটিল হওয়ার আশঙ্কা করছেন শিক্ষার্থীরা। এই পরিস্থিতির দ্রুত উত্তরণ চান তারা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। দেশের অন্যতম বড় পাবলিক বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আন্দোলন চলছে কয়েক মাস ধরে। এভাবে আর কতদিন চলতে পারে এসব বিষয় নিয়ে আমরা জানবো। ক্যাম্পাস থেকে এই মুহূর্তে সরাসরি আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী রুবেল আহমেদ। রুবেল, যতটুকু খবর পাওয়া যাচ্ছে যে আন্দোলনকারীদের একটি অংশ শিক্ষামন্ত্রীর সাথে বৈঠক করেছেন, আবার ওদিকে উপাচার্য অপসারণ মঞ্চ করে নতুন করে আন্দোলন বেগবান করার চিন্তাভাবনা চলছে, সব মিলে আসলে এখন পরিস্থিতি কেমন? এভাবে আর কতদিন কি চলবে, নাকি সমাধানের কোনো আভাস পাওয়া যাচ্ছে, কি দেখছেন? জি, আমরা যদি বলি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে চলমান যে আন্দোলনটি, এই আন্দোলনটি কিন্তু মূলত শুরু হয়েছিল বিশ্ববিদ্যালয়ের যে অধিকতর উন্নয়ন প্রকল্পের যে একনেকে যে পাশ হয়েছে, সেখানে বিশ্ববিদ্যালয়ের হল নির্মাণ করাকে কেন্দ্র করে সেখানে প্রথমে আন্দোলনকারীরা একটি অভিযোগ করেছিলেন যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ক্যাম্পাসের ভিতরে অপরিকল্পিতভাবে গাছ কেটে আন্দোলন এই হলগুলো নির্মাণ করছে, এতে বিশ্ববিদ্যালয়ের জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হবে। এর প্রেক্ষিতে তারা সেখানে হল নির্মাণগুলো অন্য স্থানে নির্মাণের জন্য একটি দাবি জানিয়েছিল। পরবর্তীতে বেশ কিছু গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়, সেখানে সেই গণমাধ্যম সংবাদে আসে যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সেই উন্নয়ন প্রকল্প থেকে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগ এবং সেন্ট্রাল ছাত্রলীগকে বিপুল অঙ্কের টাকা, প্রায় 2 কোটির মতো টাকা দিয়েছেন। এরপরে কিন্তু আন্দোলনকারীরা সেই স্বচ্ছতার দাবি জানিয়ে যে দুর্নীতি হয়েছে এমন দাবি জানিয়ে তারা আন্দোলন করে আসছে। সেই আন্দোলন কিন্তু আজকে প্রায় 2 মাসের অধিক সময় ধরে চলছে। সবশেষ গতকাল আন্দোলনকারীরা শিক্ষামন্ত্রীর সাথে তার বাসভবনে রাত 8টার দিকে একটি বৈঠকে বসেছিলেন, সেখানে আন্দোলনকারীদের পক্ষ থেকে 8 জন প্রতিনিধি ছিলেন, তাদের সাথে শিক্ষামন্ত্রীর কথা হয়েছে। এ ব্যাপারে আন্দোলনকারীরা একটু আগে অর্থাৎ 2টার দিকে আন্দোলনকারীরা বিশ্ববিদ্যালয়ের পুরাতন রেজিস্ট্রার ভবনে যে উপাচার্য অপসারণ মঞ্চ তৈরি করেছে সেখানে প্রেস ব্রিফ করে আনুষ্ঠানিকভাবে গতকালকের তাদের সংবাদ সম্মেলনের বিষয়বস্তু তুলে ধরেছেন। সেখান থেকে উপাচার্য অপসারণ মঞ্চের যে আন্দোলনকারীদের যে মুখপাত্র রয়েছেন অধ্যাপক রায়হান রায়, তিনি বলেছেন যে শিক্ষামন্ত্রী তাদের কাছ থেকে সামগ্রিক বিষয়গুলো জেনেছেন এবং তাদেরকে বলেছেন যে লিখিত আকারে তাদের যত অভিযোগ রয়েছে বা যে প্রমাণগুলো রয়েছে সেগুলো তাদেরকে লিখিত আকারে তার কাছে সাবমিট করার জন্য বলেছেন। তারা খুব দ্রুতই লিখিত আকারে তাদের সমস্ত অভিযোগগুলো এবং তথ্য প্রমাণাদি শিক্ষামন্ত্রীর কাছে তারা তুলে দিবেন এবং তারা বলছেন যে যেহেতু আন্দোলন এখন খুব চরম একটি পর্যায়ে রয়েছে, এখন কঠিনতম স্তরে রয়েছে তারা উপাচার্যের অপসারণের দাবিতে, এই মুহূর্তে তারা শিক্ষামন্ত্রীর সাথে বৈঠক হলেও সেই বৈঠকের দিকে তাকা তারা ইতিবাচক হিসেবে দেখলো, তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তারা বলছেন যে উপাচার্য যতক্ষণ পর্যন্ত অপসারিত না হবে ততক্ষণ পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। এর ফাঁকে যদি শিক্ষা মন্ত্রণালয়ের সাথে এর পরবর্তীতে যদি আরো কোনো বৈঠক থাকে সেই বৈঠকে তারা অংশগ্রহণ করবেন। সব মিলে আমরা যে বলতে চাই যে ক্যাম্পাসে একটি অস্থিরতা এবং স্থবিরতা তৈরি হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ আন্দোলনের পরিস্থিতি সম্পর্কে জানছিলাম ক্যাম্পাস থেকে। রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষকে লাঞ্ছিতের ঘটনায় আরো 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে গ্রেফতার করা হলো 9 জনকে। অধ্যক্ষ লাঞ্ছিতের প্রতিবাদে আজও বন্ধ রয়েছে ক্লাস পরীক্ষা, চলছে শিক্ষার্থীদের প্রতিবাদ কর্মসূচি। এদিকে বেলা 11টার দিকে ক্যাম্পাসে পৌঁছান কারিগরি শিক্ষা অধিদপ্তরের তদন্ত কমিটির সদস্যরা। শিক্ষকদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তাদের। এর আগে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গেও কথা বলেন তারা। ইনস্টিটিউটের নিরাপত্তা জোরদারে মোতায়েন করা হয়েছে বাড়তি পুলিশ। তদন্তের অংশ হিসেবে ক্যাম্পাসের মসজিদ থেকে ঘটনাস্থলের দূরত্ব এবং যে পুকুরে অধ্যক্ষকে ফেলে দেওয়া হয়েছিল তার গভীরতা মাপা হয়েছে। অধ্যক্ষ লাঞ্ছনার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এ পর্যন্ত আটক করা হয়েছে 31 জনকে। কলেজে ছাত্র রাজনীতি বন্ধ না হলে আমরাও খুব
মানে টেনশনে থাকে, ছাত্রদেরকে অনেক চিন্তায় থাকতে হয়, তাদেরকে হ্যারাসমেন্ট করা হয় অনেক সময়, ট্রান্সফারের সময় অনেক সমস্যা হয়। যতক্ষণ না ফাইনাল একটা লিখিত সিদ্ধান্ত না আসবে, লিখিত একটা ডকুমেন্ট না দিবে যে এখানে কোনো রাজনীতি হবে না, ততদিন ক্লাস অফ থাকবে। গতকাল পাঁচজন আসামি ধরেছি এবং তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করেছি। আজকেও আমরা তিনজন আসামি গ্রেপ্তার করেছি, তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করবো, রিমান্ডের প্রেয়ার দেবো। আমাদের সারাশি অনুষ্ঠান অব্যাহত আছে, আমরা ডিবি টিম সহ আমরা বিভিন্ন এজাহারভুক্ত আসামি গ্রেপ্তারের জন্য চেষ্টা অব্যাহত রয়েছে। বিষয়ে বিস্তারিত জানাতে সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাইনুল হাসান। মাইনুল, ইনস্টিটিউটের সবশেষ পরিস্থিতি কি, কোনো আন্দোলন চলছে কিনা এখন, আর যে তদন্ত কমিটি হয়েছে কারিগরি শিক্ষা অধিদপ্তরের, তদন্ত কমিটি কার কার সাথে কথা বলেছেন? ক্যাম্পাসের যদি সর্বশেষ পরিস্থিতি বলি, তো সর্বশেষ পরিস্থিতি হলো যে দ্বিতীয় দিনের মতো কারিগরি শিক্ষা অধিদপ্তরের যে তদন্ত কমিটি, তারা এসেছেন, সেখানে শিক্ষক শিক্ষার্থীদের সাথে কথা বলেছে। সর্বশেষ দিনে তারা শিক্ষকদের সাথে যে বৈঠকটি করেছে, সেই বৈঠকে কিন্তু শিক্ষকরা তাদের কাছে এই ঘটনার প্রেক্ষিতে বা ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি তারা তুলে ধরেন। মূলত তারা ক্যাম্পাসে যেন কোনোভাবেই শিক্ষার পরিবেশ বিনষ্ট না হয় সেইটি তারা দাবি করেছেন। সেই সাথে বর্তমান পরিস্থিতি বিবেচনা করে আপাতত ক্যাম্পাসে ছাত্র রাজনীতি শিথিল করার সে তারা একটা দাবি জানিয়েছেন। এর প্রেক্ষিতে কিন্তু তদন্ত কমিটির সদস্যরা যখন শিক্ষকদের সাথে কথা বলা শেষে বের হয়ে আসেন এবং সাংবাদিকদের সাথে কথা বলেন, তারা মূলত জানিয়েছেন যে শিক্ষার পরিবেশ যেন কোনোভাবে বিনষ্ট নয় সেইভাবে তারা কাজ করে যাচ্ছে। এবং তারা কিন্তু আজকে শুধু শিক্ষক নয়, এর আগে কিন্তু পুলিশ কমিশনার, জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনের সাথে তারা বৈঠক করেছেন। এবং তদন্ত কমিটির সদস্যরা জানিয়েছেন মূলত তারা এই বিষয়টাকে খুব গভীরভাবে দেখছে এবং তারা বলছেন যে এই শিক্ষককে পুকুরে ফেলে দেওয়ার ঘটনা গণমাধ্যমে প্রকাশিতের পরেই কিন্তু মন্ত্রণালয় থেকে তাদেরকে এই কমিটির দায়িত্ব দেওয়া হয়েছে এবং তারা আজকে দ্বিতীয় দিন পার করেছে। কমিটির সদস্যরা ঘটনাস্থলে, তারা আগামীকালকে গিয়ে তাদের প্রতিবেদন দাখিল করবেন এবং তারা বলছেন যে আজকে তারা যে কাজটি করেছেন, মূলত প্রধান অধ্যক্ষ যে মসজিদে গেছেন, সেই মসজিদ থেকে তার অফিস পর্যন্ত আসার যে দূরত্ব সেইটি তারা মেপেছেন এবং যে পুকুরে তাকে ফেলে দেওয়া হয়েছে সেই পুকুরের গভীরতা 15 ফিট তারা পেয়েছেন। তারা বলছেন মূলত এই পুকুরে যদি কাউকে ফেলে দেওয়া হয়, তিনি যদি সাঁতার না জানেন, তাহলে তার মৃত্যু ঘটতে পারে। এবং অধ্যক্ষও দাবি করেছেন তাকে হত্যার কারণে বা তাকে হত্যা করতেই কিন্তু তাকে পুকুরে ফেলে দেওয়া হয়েছিল, ছাত্রলীগ নেতা কবে তাকে পুকুরে ফেলে দিয়েছিল। আর আমরা দেখেছি যে এর মধ্যে কিন্তু আজকে মহানগর ছাত্রলীগের যে তদন্ত কমিটি 3 সদস্যের 6 সদস্যের তারা কিন্তু ঘটনাস্থলে এসেছেন, প্রধান শিক্ষকের সাথে কথা বলেছেন, ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং তদন্ত তারা পরিদর্শন শেষে গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেছেন। এবং তদন্ত কমিটির যিনি আহ্বায়ক জয়, তিনি আমাদেরকে জানিয়েছেন মূলত তারা এই ঘটনার সব কিছু তারা খতিয়ে দেখছেন, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন এবং চিহ্নিত যারা ছাত্রলীগ কর্মী এই ঘটনার সাথে জড়িত তাদের যে তদন্ত প্রতিবেদন সেই বিষয়গুলো উঠে আসবে এবং এগুলো তো প্রমাণিত হলে তারা কিন্তু তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেবেন। আর সর্বশেষ পরিস্থিতি এখন যদি বলি, যারা তদন্ত কমিটির সদস্য তারা কিন্তু আশ্বস্ত করেছেন যে কোনোভাবেই ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ বিনষ্ট করা যাবে না এবং শিক্ষকরা যে কর্মবিরতিতে আছেন, শিক্ষক শিক্ষার্থীরা যে ক্লাস বর্জন করছেন এবং তারা যে আজকে আন্দোলন করছেন, দুই পক্ষকে তারা আশ্বস্ত করতে সমর্থ হয়েছে যে তাদের যে দাবি দাওয়া আছে এবং ক্যাম্পাসের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে যা যা করার তদন্ত প্রতিবেদনে সব কিছু উল্লেখ থাকবে, ঘটনার বিস্তারিত বিবরণ থাগবে, এই অনুরোধ তারা করছেন। এবং আজ শিক্ষকদেরকে আগামীকালকে থেকে তাদের ক্লাসে এবং শিক্ষার্থীদেরকে নিজ ক্লাসে ফিরে যাওয়ার অনুরোধ জানিয়েছে। এবং আমরা যতটুকু কথা বলেছি শিক্ষকদের সাথে শিক্ষার্থীদের সাথে, তারা কিন্তু তদন্ত কমিটির যারা প্রধান ছিলেন তার যে আশা, তিনি যে আশ্বস্ত করেন তাতে তারা আশ্বস্ত হয়েছেন এবং আগামীকালকে থেকে আশা করা যাচ্ছে শিক্ষকরা ক্লাসে যাবেন এবং শিক্ষার্থীরা তাদের নিজ ক্লাসে যাবেন। বলা যেতে পারে যে আগামীকালকে থেকে পলিটেকনিক ইনস্টিটিউটের যে শিক্ষার পরিবেশ সেটি স্বাভাবিক হবে। আর পুলিশ যেটা বলছে যে এখন মধ্যে তারা 31 জনকে আটক করেছে এবং এই মামলায় সিসিটিভি ফুটেজ দেখে চিহ্নিত করে 9 জন ছাত্রলীগের নেতাকর্মীকে তারা আটক গ্রেপ্তার দেখিয়েছে, শিক্ষক যে মামলাটি করেছেন, এবং তাদেরকে রিমান্ডে দিতে চায় পুলিশ। রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষকে লাঞ্ছিত বিষয়ে সবশেষ তথ্য জানছিলেন মাইনুলের কাছ থেকে। এদিকে উপাচার্যের অপসারণ দাবিতে 5ম দিনের মতো বিক্ষোভ করছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দুপুর থেকে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। শিক্ষার্থীরা বলছে উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলবে। গত 24 অক্টোবর বিশ্ববিদ্যালয়ে প্রভাষক পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়, এতে উত্তীর্ণ হতে না পেরে মনিরুল ইসলাম নামের এক পরীক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে উপাচার্যের পথ আটকে 8 লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ তোলেন। চাকরি না দেওয়ায় তিনি উপাচার্যের কাছে টাকা ফেরত চান। ওই দিনই রাতে এ সংক্রান্ত একটি অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এই ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ওই ব্যক্তির বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি করেন। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্তব্য করায় 3 শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেন উপাচার্য। এতে ক্ষুব্ধ হয়ে 12 দফা দাবি নিয়ে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। ভারতকে ফেনী নদীর পানিতে নিয়ে দেশের মানুষের মাঝে বিভ্রান্তি ছড়ানো হয়েছিল বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। পানির জন্য যে 1.82 কিউসেক পানি দেওয়া হয়েছে তা খুবই সামান্য বলে মন্তব্য করেন তিনি। সকালে রাজধানীর একটি হোটেলে সার্ক কালচারাল সোসাইটির পক্ষ থেকে ত্রিপুরা বিধানসভার স্পিকার
রেবতী মোহন দাসকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে জিএম কাদের এসব কথা বলেন। এ সময় জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, বাংলাদেশ ও ভারতের মানুষের মানুষের সম্পর্ক আরও বাড়াতে পারলে এ ধরনের বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানো সম্ভব হবে না। বর্তমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে দুদেশের মানুষের সম্পর্ক উন্নয়নে সাংস্কৃতিক বিনিময় সহ নানা সহায়ক উদ্যোগ আরও বাড়াতে হবে বলে মন্তব্য করেন জিএম কাদের। ফেনী নদীর পানি না হয়েছে, তিস্তা নদীর পানি দেওয়া হয়নি, এটা নিয়ে একটা বাংলাদেশের মানুষের মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছিল। 5,000, 10,000, 15,000, 50,000 কিউসেক পানি নিয়ে কথাবার্তা হয়। ফেনী নদী থেকে আমি যেটা দেখলাম, আমার যেটা জানা মতে 1.82 মানে 2 কিউসেকের নিচে পানি উদ্ধার করা হবে। এগুলো নিয়ে কোনো বড় ধরনের কোনো বিষয় নয়, এটার বিনিময় ভারত থেকে হয়তো আমরা অনেক অনেক বড় জিনিস আরো পেতে পারি। তারপরে ভয়কে জয় করতে না পারলে সামনে এগিয়ে যাওয়া সম্ভব না, এই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রথম টি টোয়েন্টি জয়ের প্রতিক্রিয়ায় এই মন্তব্য করেন তিনি। ভারতের সঙ্গে এই ম্যাচে খেলোয়াড়দের ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং ভালো হয়েছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, 8 ম্যাচ পর এই জয় আনন্দের, এমন জয়ের জন্য টাইগারদের আবারও শুভেচ্ছা জানান শেখ হাসিনা। এর আগে বৈঠকের শুরুতে আর্মেনিয়ায় পাওয়া 3টি পুরস্কার প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। গত মাসে ওয়ার্ল্ড ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সার্ভিস অ্যালায়েন্সের 21তম আয়োজনে 5টি বিভাগের মধ্যে সবচেয়ে গৌরবোজ্জ্বল সম্মাননা চেয়ারম্যান অ্যাওয়ার্ড অর্জন করে বাংলাদেশ হাইটেক পার্ক। শুরুটা আমাদের ভালোই হলো, এই প্রথম আমরা জিততে পারলাম, কারণ ইন্ডিয়ার মতো টিমকে অত অল্প রানে 148 রানে আটকে দেওয়া এটা দারুণ ব্যাপার ছিল। নারায়ণগঞ্জের বাবুরাইলের ধসে পড়া ভবনে দ্বিতীয় দিনের মতো উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস। ঘটনার পর নিখোঁজ স্কুল ছাত্র ওয়াজেদের এখনও সন্ধান মেলেনি। এছাড়া সকালে পাশের আরেকটি ভবন ঝুঁকিপূর্ণ হওয়ায় বাসিন্দাদের নিরাপদে সরিয়ে সেটা সিলগালা করেছে উপজেলা প্রশাসন। রোববার ভবনটি কাত হয়ে খালে পড়ে গেলে তাড়াহুড়ো করে নামতে গিয়ে মারা যায় আরেক স্কুল ছাত্র সোহেব। ঘটনা তদন্তে জেলা প্রশাসক জসিম উদ্দিনের নেতৃত্বে 5 সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে, 8 তারিখের মধ্যে প্রতিবেদন জমা দিতে হবে। এদিকে 20 ঘন্টা পরও শিশুটিকে উদ্ধার করতে না পারায় ক্ষোভ প্রকাশ করেছেন তার স্বজনরা। অপরদিকে ফায়ার সার্ভিস বলছে, নিখোঁজ স্কুল ছাত্র ওয়াজেদকে উদ্ধার না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে। রোববার বিকালে নারায়ণগঞ্জের বাবুরাইল এলাকায় একটি 4তলা ভবন পড়ে যায়, এতে স্কুল ছাত্র নিহত ও 6 জন আহত হন। আকুল আবেদন, যাতে ওনারা একটু জোরপূর্বক চেষ্টা চালায় আমার ছেলেটা যাতে উদ্ধার করতে পারে, এবং যে এরকম যে বিল্ডিংটা ওনারা করছে, এরকম বিল্ডিং যাতে আর কখনো কেউ না করতে পারে। সেই 4টা থেকে এখন পর্যন্ত 17-18 ঘন্টা সময় হয়ে গেছে, এখন পর্যন্ত বাচ্চাটা তারা উদ্ধার করতে পারে নাই। 3টা মাত্র ছোট ছোট রুম বলা হয়েছিল যে এটা যে নিস্তলায় আছে, আমরা নিস্তলার সমস্ত রুম আমরা উপর থেকে ভার্টিক্যাল রূপ ছিদ্র করে আমরা ভিতরে ঢুকে আমরা সার্চ করে নিচের কোনো ভবনে আমরা সন্ধান পাই নাই। এখনও আমাদের টিম ওখানে কাজ করছে। নকশা বহির্ভূত ও অনুমোদনবিহীন স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক। সকালে রাজধানীর দক্ষিণখানে নকশা বহির্ভূত স্থাপনা উচ্ছেদ কার্যক্রমের অংশ হিসেবে রাজুকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আশরাফ হোসেনের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দক্ষিণখানের মোল্লারটেকের একটি 6তলা বাড়িতে গিয়ে দেখা যায় ভবনটির সামনের দিকে দোকান স্থাপন করা হয়েছে যা নকশা বহির্ভূত। মালিক আক্তারুজ্জামান বাড়ির যথাযথ নকশা দেখাতে ব্যর্থ হলে তাকে 5 লাখ টাকা জরিমানা করা হয়। 15 দিনের মধ্যে জরিমানার টাকা পরিশোধ করতে না পারলে 2 মাসের কারাদণ্ড নির্ধারণ করে ভ্রাম্যমাণ আদালত। পরে নকশা বহির্ভূত আরেকটি দোকানও উচ্ছেদ করে। অভিযানের অংশ নিয়েছে রাজুকের 2 নম্বর জোনের পরিচালক মোহাম্মদ নুরুল ইসলাম, প্রকৌশলী শেগুফতা শারমিন সহ স্থানীয় থানার পুলিশ সদস্যরা। এই মুহূর্তে দক্ষিণখানের ওই অভিযানে আছেন সহকর্মী বিপ্রজিৎ চন্দ, আমরা সরাসরি তার কাছ থেকে জানবো সেখানকার খবর। চন্দ, রাজুক যে অভিযান চালাচ্ছে সেখানে মূলত বিল্ডিং কোড অমান্য করা হয়েছে কিনা সেটি দেখানো হচ্ছে, একটু জানতে চাই এই বিল্ডিং কোডের বাইরে রাজুকের আর কি দেখার এখতিয়ার রয়েছে সেটি জানাবেন, একই সাথে কতগুলো বিল্ডিংয়ের বিরুদ্ধে মূলত অভিযান চলছে, কী ধরনের ব্যবস্থা নিচ্ছে মূলত অভিযুক্তদের বিরুদ্ধে?
আপনি জানেন যে নকশা বহির্ভূত এবং আইন না মেনে রাজুকের যে বিল্ডিং কোডটি থাকে সেই কোডটি না মেনে যে বিল্ডিংগুলো তৈরি করা হয়েছে রাজধানীর বিভিন্ন এলাকায় তা নিয়ে একটি কার্যক্রম পরিচালনা করছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক। সেই কার্যক্রমের অংশ হিসেবে কিন্তু আজকে রাজুকের জোন টু থেকে দক্ষিণখানে অভিযান পরিচালনা করা হচ্ছে। আমরা এখন আছি দক্ষিণখানের মোল্লারটেক এলাকায়। তো এই অভিযানটি আসলে দুপুর 12টার দিকে শুরু হয়েছে। অভিযান শুরু হবার পর এখানে কিন্তু প্রথমে একটি বাড়িতে দেখা যায় যে ওই বাড়ির মালিক আক্তারুজ্জামান তিনি তার বাড়ির যে নকশা ওই নকশাটি দেখাতে ব্যর্থ হন এবং তার বাড়ির সামনে যে বর্ধিতাংশ ওখানে একটি দোকান স্থাপন করা ছিল ওই দোকানটি কিন্তু ভেঙে ফেলে এই ভ্রাম্যমাণ আদালত। তো তারপর ওই আক্তারুজ্জামানকে কিন্তু 2,05,00,000 টাকা জরিমানা করা হয় এবং ওই জরিমানার টাকা দিতে না পারলে তিনি বিনাশ্রম পনেরো দিনের মধ্যে যদি দিতে না পারেন তাহলে 2 মাসের বিনাশ্রম কারাদণ্ড নির্ধারণ করে ভ্রাম্যমাণ আদালত। এরপর ভ্রাম্যমাণ আদালত চলে আসে আরেকটু সামনের দিকে, সেখানে দেখা যায় যে আসলে নকশা আরেকটা বিল্ডিংয়ের যে নকশা ওই নকশা থেকে বেরিয়ে গিয়ে রাস্তা সংলগ্ন আরও 3টি দোকানও কিন্তু উচ্ছেদ করা হয়। এবং আমি যদি আপনাকে এখন আমার পেছনের বিল্ডিংটা দেখাতে চাই, এটা ফকির প্লাজা। এই ফকির প্লাজা কিন্তু এটি কিন্তু একটি আবাসিক ভবন হলেও কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে এটির দোতলায় কিন্তু একটি স্কুল পরিচালনা করা হচ্ছে এবং নিচতলায় কিন্তু বেশ কিছু মার্কেট ছিল। তো ভ্রাম্যমাণ আদালত এখানে এসেও বাড়ির মালিককে আসলে খুঁজে পায়নি, তারা কোনো নকশাও দেখাতে পারেনি। তো সেক্ষেত্রে হচ্ছে কিছুক্ষণ আগেই এই বাড়িটিও কিন্তু সিলগালা করা হয়েছে। তো আমি যদি আপনাকে এই অভিযানটি সম্পর্কে আরেকটু বিষয় জানাতে পারি যে এখানকার যে ভ্রাম্যমাণ আদালতের যে ম্যাজিস্ট্রেট যিনি অভিযানটি পরিচালনা করছেন তার সঙ্গে একটু আমরা কথা বলতে চাই। আসলে এই অভিযান পরিচালনা করছেন আপনারা নকশা বহির্ভূত বিল্ডিংয়ের বিরুদ্ধে, যে নকশা বহির্ভূত বিল্ডিংগুলো রয়েছে, এই ছাড়া রাজুক আরও কী কী করতে পারে, রাজুকের এখতিয়ারে আরও কী কী আছে একটু আমাকে যদি একটু বলেন আপনি। না, আজকে মূলত আমরা বের হয়েছি, এর আগেও আমরা মোবাইল কোড পরিচালনা করছি, বিশেষ করে আমরা রাজুক জোন টু থেকে অথরাইজ সেকশন থেকে বের হয়েছি। আর আমাদের মূলত লক্ষ্য হলো নকশা বহির্ভূত ভাবে যারা ইমারত নির্মাণ করে সেই সমস্ত মানুষকে সচেতন করা এবং সেটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। এর আগেও আমরা একটা মোবাইল কোড করেছি এবং সেখানে মানুষকে অবৈধ স্থাপনা উচ্ছেদ সহ সেখানে জরিমানা করা হয়েছে। আজকে আমরা এই পর্যন্ত 3টা ভবনে অভিযান পরিচালনা করছি। একটা ভবনকে 5,00,000 টাকা জরিমানা করা হয়েছে এবং তার সামনের যে দোকান রাস্তা দখল করে যে দোকান করা হয়েছে সেটা উচ্ছেদ করা হয়েছে। আচ্ছা, আরও একটি বিষয়, অনেক সময় দেখা যায় যে এই বর্ধিতাংশের যে স্থাপনাগুলো আপনারা ভেঙে ফেলেন তার কিছুদিনের মধ্যে আসলে এখানে আবার স্থাপনা গজিয়ে ওঠে, তো এই ব্যাপারগুলো আসলে আপনারা তদারক করেন কি না? না, আমরা চেষ্টা করি, আমরা ফলো আপ করার চেষ্টা করব, কিন্তু আমাদের তো সব কিছু একটা সীমাবদ্ধতা, বছরের মাসের 30 দিন তো মোবাইল কোড করা আমাদের পক্ষে সম্ভব না, কারণ অফিসিয়াল কাজও করতে হয়। তো সে তার মধ্যে থেকে আমরা যতটুকু পারি ততটুকু আন্তরিকতার সাথে আপনার চেষ্টা করি আমরা। আপনাকে ধন্যবাদ। আমরা এতক্ষণ কথা বলছিলাম এই ভ্রাম্যমাণ আদালতটি যিনি পরিচালনা করছেন এই নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে, তিনি আমাদেরকে জানিয়েছেন যে আসলে নকশা বহির্ভূত যে বিল্ডিংগুলো তারা এগুলি আসলে যে বর্ধিতাংশ এগুলি তারা ভেঙে ফেলছেন এবং সেই সঙ্গে তারা কিন্তু জনগণকেও সচেতন করছেন। এবং আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি, এই কার্যক্রমটা কিন্তু আজ সারাদিন ভর চলবে। দক্ষিণখানে নকশা বহির্ভূত যে ভবনগুলো তোলা হয়েছে সেগুলো ভেঙে দেওয়ার এই মুহূর্তে অভিযান চলছে, সেখানে ছিলেন সহকর্মী বিপ্রজিৎ, আমরা শুনছিলাম সরাসরি। বরগুনার পাথরঘাটায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মা ছেলে সহ 3 জন নিহত হয়েছেন সকালে উপজেলার খাসুদপক গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ জানায় দেলোয়ার হোসেন খান তার বাড়ির বাগানের একটি সুপারি গাছ কাটতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হন। এ সময় তাকে বাঁচাতে গিয়ে ভাতিজা আমজাদ রাসেল খান ও রাসেলের মা হামিদা বেগমও বিদ্যুৎ স্পৃষ্ট হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলেন, চিকিৎসক মৃত ঘোষণা করেন তাদের। পেঁয়াজের বাজার অস্থিতিশীল রাখতে মূল্য তালিকায় কারসাজিতে জড়িত চট্টগ্রামের খাতুনগঞ্জ কেন্দ্রিক ব্যবসায়ীদের একটি চক্র মিয়ানমার থেকে আমদানির পর দাম বেশি দেখাতে নিজেদের মাঝেই কয়েক দফা হাতবদল করে তারা। এতে 42 টাকা কেজি পেঁয়াজের আমদানি মূল্য দাঁড়ায় 95 টাকা। জেলা প্রশাসনের তদন্তে উঠে এসেছে এসব তথ্য। আমদানি নথিতে মিয়ানমার থেকে আনা পেঁয়াজের দাম 42 টাকা, কিন্তু খাতুনগঞ্জের ব্যবসায়ীদের কাছে একই পেঁয়াজ কেনার যে চালান তাতে 90 থেকে 95 টাকা লেখা। আর এই চালান দেখিয়ে খাতুনগঞ্জের প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে 100 থেকে 105 টাকায়, খুচরা বাজারে যা 110 টাকার উপরে। প্রশাসন বলছে আমদানির পর পেঁয়াজের দাম বাড়াতে মধ্যস্বত্বভোগীদের কাছে কয়েক দফা হাতবদল হচ্ছে একই পেঁয়াজ। সিলেটে একটি পেঁয়াজের চালান এখান থেকে যাচ্ছে 105 টাকা লেখা,
কিন্তু যখন ওই চালানটি নিয়ে যখন দোকানে ঢোকা হলো তখন দেখা গেল ওই দোকানে মূল্য তালিকায় লেখা আছে 65 থেকে 70 টাকা। যদিও এই কারসাজিতে খাতুনগঞ্জের পেঁয়াজ ব্যবসায়ীরা জড়িত না দাবি আড়তদার সমিতির। তারা বলছেন টেকনাফ কেন্দ্রিক আমদানিকারকদের কাছ থেকে কেনা পেঁয়াজ সামান্য মুনাফায় বাজারে ছাড়েন তারা। টেকনাফ বর্ডারেই আপনার 95 টাকা 100 টাকা ওইখানেই বিক্রি হচ্ছে। ওইখান থেকে একটা মাল আসতে আপনার এখান থেকে কেজি প্রতি 4-5 টাকা কস্টিং বেশি পড়ে যায়। পেঁয়াজের দাম কারসাজিতে জড়িত টেকনাফের 11 ব্যবসায়ীর নাম উঠে এসেছে চট্টগ্রাম জেলা প্রশাসনের তদন্তে। কক্সবাজার জেলা প্রশাসনের কাছে পাঠানো হয়েছে সেই তালিকা। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। গত অর্থ বছর ভোলায় ইলিশ ধরার লক্ষ্যমাত্রা পূরণ হয়নি। ইলিশ ধরা পড়েছে লক্ষ্যমাত্রার চেয়ে 35,000 টন কম। এতে ক্ষতির মুখে পড়তে হয়েছে অনেক জেলেকে। তবে মৎস্য বিভাগ বলছে ইলিশ সংরক্ষণ কর্মসূচি সফলভাবে শেষ হওয়ায় এবার উৎপাদন বাড়বে, ক্ষতি পুষিয়ে নিতে পারবেন মৎস্যজীবীরা। সারা দেশে সরবরাহ হওয়া ইলিশের একটা বড় অংশ যোগান ভোলা থেকে। জেলা মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে 2018-19 অর্থ বছরে ভোলার বিভিন্ন নদী থেকে 1,25,000 টন এবং সাগর থেকে 40,000 সহ মোট 1,65,000 টন ইলিশ সংগ্রহের লক্ষ্যমাত্রা ছিল। কিন্তু পাওয়া গেছে লক্ষ্যমাত্রার চেয়ে 35,000 টন কম ইলিশ, যার বাজার মূল্য প্রায় 2,500 কোটি টাকা। তবে ইলিশ সংরক্ষণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হওয়ায় এবার সার্বিকভাবে উৎপাদন বাড়বে বলে আশা জেলা মৎস্য বিভাগের। 2018-19 অর্থ বছরে ভোলা জেলার নদী এবং সমুদ্র থেকে আমাদের যে ইলিশ আহরিত হয়েছে এর পরিমাণ 1,30,891 মেট্রিক টন ইলিশ উৎপাদিত হয়েছে এবং এবছর আমরা আশা করতেছি গত বছরের উৎপাদন চেয়ে আমাদের লক্ষ্যমাত্রা আমরা ছাড়িয়ে যেতে পারবো বলে আমরা আশা করতেছি। ইলিশের মৌসুম শুরু হয় মে জুন মাসে, জুলাই আগস্ট সেপ্টেম্বর মাস জুড়ে থাকে ভরা মৌসুম। অক্টোবরে মা ইলিশ যাতে অবাধে ডিম ছাড়তে পারে সেই জন্য শিকারের থাকে 3 সপ্তাহের নিষেধাজ্ঞা। এছাড়া মার্চ এপ্রিলেও বন্ধ থাকে নদীতে মাছ ধরা। জেলেরা বলছেন ইলিশের মৌসুম শুরুর পর থেকে বেশিরভাগ সময় কাটে নিষেধাজ্ঞার মধ্যে। আবার নিষেধাজ্ঞা উঠে গেলেও মাছ ধরা পড়া নির্ভর করে আবহাওয়ার পরিস্থিতির উপর। তাই গত বছর ইলিশের খোঁজে নৌকা ভাসিয়ে ব্যাপক লোকসান গুনতে হয়েছে তাদের। আমাদের সিজন হয়েছে 7 মাস, আমাদেরকে অভিযান দিয়ে তো 5 মাস, তাতে আমরা এতে যা টাকা ইনভেস্ট করি তাতে আমাদের আমার নিজেরই 50 লক্ষ টাকা লোকসানে আছে। অন্যান্য বছরের চেয়ে এবার অনেক কম, তাতে আমরা আড়তদার এবং ব্যবসায়ী জেলে যারা আছি তারা অনেক লসের ভিতরে আছি। ভোলায় নিবন্ধিত জেলে 1,32,000। মূলত ইলিশের উপরে নির্ভর করে এই জেলার অর্থনীতি। ইলিশ কম ধরা পড়লে এর প্রভাব পড়ে পুরো জেলার ব্যবসা বাণিজ্যে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। ক্ষতিকর রাসায়নিক ও রঙের কাজ করতে গিয়ে চর্মরোগে আক্রান্ত হচ্ছেন কুষ্টিয়ার কুমারখালের তাঁত শ্রমিকরা। এমনকি কারখানার দূষিত বর্জ্য গড়াই নদীতে পড়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছে সেখানকার জীববৈচিত্র্য। তাঁত বোর্ডের আশ্বাস, বর্জ্য শোধনাগার বা ইটিপি চালু হলে দ্রুতই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে। কুষ্টিয়ার কুমারখালীর প্রায় 37,000 মানুষ তাঁত শিল্পে যুক্ত। তাদের বড় অংশই সুতা তৈরি ও রঙের কাজ করেন। সুতার রং তৈরিতে ব্যবহার হয় নানা রাসায়নিক। কেউ খালি হাতে, কেউ বা হাতে পলিথিন বেঁধে কাজ করে চলেছেন দীর্ঘদিন। এতে তারা আক্রান্ত হচ্ছেন চর্মরোগে। বিকল্প ব্যবস্থা না থাকায় এভাবেই কাজ করতে হচ্ছে তাদের। হসপিটালে যাওয়া লাগে, হাত মাত পুড়ে যায়। যখন ওই কস্টিক আছে না, কস্টিক যখন বেশি মাত্রা হয় তখন হাত মাত পচে যায়। চুল খায়, আর যাদের অ্যাজমা আছে তাদের আপনার মায়া চুটি যাবে। এদিকে তাঁত কারখানাগুলোর কয়েক হাজার টন রাসায়নিক মিশ্রিত পানি সরাসরি গিয়ে পড়ছে গড়াই নদীতে। এতে নদী দূষণের পাশাপাশি হুমকিতে মাছ। বিষয়টি পরিবেশ অধিদপ্তরকে জানানো হলেও ব্যবস্থা না নেওয়ার অভিযোগ স্থানীয়দের। এই মেডিসিন গেলে পরে মানুষের ঘাও জাতীয় অনেকগুলো রোগ সৃষ্টি হবে এবং মাছের হবে, মানুষের হবে। পরিবেশ অধিদপ্তরের সাথে কথা বলেছি, তারা এসেছেও, এসে তারা ভ্যাট মালিকদের সাথে কি কথা বলে চলে যায় বুঝি না। চিকিৎসকরা বলছেন এসব রাসায়নিকে চর্মরোগের পাশাপাশি ঝুঁকি রয়েছে ক্যান্সারের। শ্রমিকদের খালি হাতে কাজ না করার পরামর্শ দিয়েছেন তারা। যখন এগুলোর এক্সপোজারটা হয় তখন ওই পরিমাণ থেকে সেটা কিছু কম বেশি হয়ে যায়। যেহেতু বাইরে থেকে এক্সপোজার, আমি ধরে নিলাম যে শরীরে সেই পরিমাণটা বেড়ে গেল। বেড়ে গেলে অনেক রকমের স্বাস্থ্য ঝুঁকি দেখা দিতে পারে। এটা প্রাথমিক বিভিন্ন রকমের সিমটম থেকে শুরু করে ইভেন ক্যান্সার পর্যন্তও সেটা পৌঁছে যেতে পারে। তবে তাঁত বোর্ড বলছে বর্জ্য শোধনে ইটিপি স্থাপনের পরিকল্পনা রয়েছে, শিগগিরই শুরু হবে কাজ। প্রথমে আমরা শুরু করেছি হচ্ছে ইটিপি দিয়ে, যাতে কোনো শ্রমিকের সমস্যা না হয়।
তাই ইউটিপির মাধ্যমে আপনার পরিশোধন করার সুযোগ আছে। যেটাই ব্যবহার করুক, যে কেমিক্যালই ব্যবহার করুক, ওই মেশিন দ্বারা আপনার ওই পানিটা আপনার পরিশোধন হবে। কেউ ট্রেনিং নিতে চায় সেটার জন্য আমরা তাৎপর্যে লিখবো যে এলাকায় আপনারা ট্রেনিং নিতে পারেন, যে কোন কালার ব্যবহার করা উচিত, কোনটা ব্যবহার করে। এরা ম্যাক্সিমামই আমরা দেখেছি যারা জানেই না যে কোন কালার ব্যবহার করা উচিত। ক্ষতি এড়াতে প্রয়োজনে কারখানার শ্রমিক ও ব্যবসায়ীদের প্রশিক্ষণের আওতায় আনা হবে বলেও জানিয়েছে তাৎবোর্ড। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। আন্তর্জাতিক খবর। বায়ু দূষণ রোধে আজ থেকে ব্যক্তিগত গাড়ি চলাচল নিয়ন্ত্রণ শুরু করেছে দিল্লি সরকার। নতুন নিয়মে গাড়ি চলবে জোড় বিজোড় সংখ্যা অনুযায়ী, অর্থাৎ একদিন চলবে জোড় সংখ্যার ব্যক্তিগত গাড়ি আর অন্যদিন নামবে বেজোড় সংখ্যার গাড়ি। নয়াদিল্লিতে বায়ু দূষণের কারণে স্বাস্থ্য ঝুঁকির সর্বোচ্চ মাত্রা ছাড়িয়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তীব্র বায়ু দূষণে শীতের আগে যেন কুয়াশায় ডুবে আছে নয়াদিল্লি। কয়েকটি এলাকায় হালকা বৃষ্টি হলেও মেলেনি স্বস্তি। কোয়ালিটি ইন্ডেক্স অনুযায়ী সর্বোচ্চ 200 ইউনিট পর্যন্ত দূষণকে বসবাসের উপযোগী ধরা হয়। দিল্লিতে এ মাত্রা 625-এ। বাইরে বেরোলে সবাইকে মাস্ক পরার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। দৃষ্টিসীমা ঝাপসা থাকায় দিল্লি বিমানবন্দরে অবতরণ করতে পারেনি 30টির বেশি আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইট। নতুন ফ্লাইট ছাড়তেও বিলম্ব হচ্ছে। এতে চরম ভোগান্তিতে যাত্রী ও পর্যটকেরা। দূষণের হার বিপজ্জনক মাত্রায় পৌঁছানোর সরকারের দীর্ঘমেয়াদী পদক্ষেপ চাইছে দিল্লিবাসী। বায়ু দূষণে ফুসফুস ও শ্বাসপ্রশ্বাস সংক্রান্ত সমস্যায় অনেকেই হাসপাতালে আছেন। বায়ু দূষণ দিন দিন বাড়ছে। বায়ু দূষণে সামনে কিছু দেখা যাচ্ছে না, এটা সত্যিই ভয়ঙ্কর। তরুণ প্রজন্ম হিসেবে আমাদের ভবিষ্যৎ স্বাস্থ্য নিয়ে আমরা উদ্বিগ্ন, যে কারণেই আন্দোলন করছি। বায়ু দূষণ রোধে সরকার যে পদক্ষেপ নিয়েছে তা যথেষ্ট নয়। এদিকে শহরটির 40% বাসিন্দা স্থায়ীভাবে দিল্লি ছেড়ে চলে যেতে চাচ্ছেন বলে উঠে এসেছে এক সমীক্ষায়। একই সঙ্গে অন্তত 16% বাসিন্দা এমন জরুরি অবস্থায় শহরের বাইরে থাকতে চান। বিশ্বের 15টি দূষণ আক্রান্ত শহরের মধ্যে 14টি ভারতের। গত বছর এক প্রতিবেদনে এ তথ্য দিয়েছে জাতিসংঘ। অন্যদিকে যুক্তরাষ্ট্রের এক গবেষণায় দেখা গেছে বায়ু দূষণে বছরে ঝরে যাচ্ছে প্রায় 10 লাখ মানুষের প্রাণ। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নির্ধারিত সময়ের মধ্যে ব্রেক্সিট কার্যকরে ব্যর্থ হওয়ায় দেশবাসীর কাছে ক্ষমা চাইলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বোরিস জনসন। রোববার স্কাই নিউজকে দেওয়া সাক্ষাৎকারে এই কথা বলেন তিনি। এ সময় 31 অক্টোবর ব্রেক্সিট কার্যকর না হওয়ার জন্য পার্লামেন্ট সদস্যরা দায়ী বলে দাবি করেন তিনি। যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনের বিষয়ে বোরিস জনসনের প্রস্তাবে সমর্থনের পর অনানুষ্ঠানিকভাবে প্রচার শুরু করেছে বেশ কটি রাজনৈতিক দল। এদিকে 12 ডিসেম্বরের নির্বাচনে অংশ নিচ্ছেন না বলে জানিয়েছেন ব্রেক্সিট পার্টির নেতা ও পার্লামেন্ট সদস্য নাইজেল ফারাজ। ফলে জনসনের উপর চাপ বাড়ছে বলে মনে করছেন অনেকেই। ব্রেক্সিট হলে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্রের বাণিজ্য সম্পর্কে প্রভাব পড়বে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খেলার খবর। ভারতের বিপক্ষে স্মরণীয় জয়ে বড় অবদান মুশফিকুর রহিমের। দলটির বিপক্ষে খুব কাছে গিয়েও হারের আক্ষেপ মিটিয়েছেন এবার। সমন্বিত পারফরমেন্সেই এই সাফল্য বলছেন ম্যাচ সেরা মুশফিক। ধারাবাহিকতা ধরে রেখে সিরিজ জয়ের আশা তার। অন্যদিকে বাংলাদেশের এই জয়কে অঘটন মানছেন না রোহিত শর্মা। ভালো খেলেই জিতেছে মাহমুদুল্লাহর মতো ভারত অধিনায়কের। মাহমুদুল্লাহর মত ভারত অধিনায়কের। ক্যারিয়ারের দীর্ঘ 15 বছরে এমন কঠিন সময় নাকি যায়নি মুশফিকের। টাইগার ক্রিকেটে অস্থিরতা, দিল্লির বায়ু দূষণের সব কালো মেঘ সরালেন এই অভিজ্ঞ ক্রিকেটার। ওয়ার্ল্ড টি টোয়েন্টিতে এক রানে হারা সেই ম্যাচের সাথে এই ম্যাচের তুলনা করতে চান না। এমন দিনের অপেক্ষায় ছিলেন টাইগার সাবেক অধিনায়ক। বলছেন সবার মাঝে বিশ্বাস ছিল ভারতকে হারানোর। লাস্ট টাইম আমরা অ্যাটলিস্ট সিজের সাথে যেটা বললেন যে আমরা অনেকবারই অনেক ক্লোজ গিয়ে, নিধাস ট্রফি বলেন বা যেটা 6 ওয়ার্ল্ড কাপ বলেন, অনেক সময় আমরা ক্লোজে গিয়ে হেরেছি। তো আমাদের একটা প্রতিজ্ঞা ছিল যে ইনশাল্লাহ আমরা যদি এরকম ক্লোজে একটা গেমকে নিয়ে যেতে পারি, অ্যাটলিস্ট ডেফিনেটলি ওই জায়গা থেকে যেন আমরা পিছিয়ে না হয়। কারণ ওই মোমেন্টগুলো আমাদেরকে অনেক শিক্ষা দিয়েছে, যেটা আমি বললাম, বিশেষ করে লাস্ট ওই 2টা গেমের আমি পার্ট ছিলাম। শুরুর মোমেন্টাম পাওয়া গেছে, সিরিজ জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছে বাংলাদেশ। তবে আত্মতুষ্টিতে ভুগতে চান না ক্রিকেটাররা। জানেন ভারত আরো শক্তিশালী হয়ে কামব্যাক করতে পারে, তাই তো আবেগ ধরে রেখে খেলতে চান পরের 2 ম্যাচ। আমি চেষ্টা করছি সম্যক ওইভাবে ব্যাক করার, এবং তারপর রিয়াদ ভাই তো এসেছে, তো রিয়াদ ভাই আসার পরে আমারও আর একটু ইজি হয়ে গেছে, কারণ তিনিও জানে এরকম সিচুয়েশনে কেমন করতে হয়। তো আলহামদুলিল্লাহ সব অল ইন অল খুবই ভালো লেগেছে, এবং আশা করব যে জুনিয়ররা আরো ভালো খেলবে। হারার জন্য উইকেটকে দুষছেন ভারত অধিনায়ক।
তবে টাইগারদের প্রশংসা করেছেন। সিরিজ হারের লজ্জা থেকে বাঁচতে পরের ম্যাচে জয় চান রোহিত। এই রানে আটকে রাখা সম্ভব ছিল, আমরা ফিল্ডিং এ অনেক ভুল করেছি। ছেলেরা তরুণ, এখান থেকে অনেক কিছু শিখবে আশা করছি। বাংলাদেশকে অবশ্যই কৃতিত্ব দিতে হবে, শুরু থেকেই তারা আমাদের চাপে রেখেছিল। মাঝেরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, দিল্লি, ভারত। এইমাত্র পাওয়া খবরে আমরা জানতে পারলাম বিএনপি নেতা সাবেক মেয়র সাদেক হোসেন খোকা নিউ ইয়র্কের একটি ক্যান্সার হাসপাতালে মারা গেছেন। নিকট অতীতে খুব কাছে গিয়ে ম্যাচ হেরেছে বাংলাদেশ, ভারতের বিপক্ষে জয়ে সেই সব অভিজ্ঞতার ফল বলছেন সাবেক ক্রিকেটার ও বিশ্লেষক আতহার আলী খান। অন্যদিকে ভারতীয় সাবেক পেসার ইরফান পাঠানের মন্তব্য, বাংলাদেশ এখন আর শুধু তামিম সাকিবের উপর নির্ভর করে না। ভারত সফরের আগে কোনো ক্রিকেটার, বোর্ড সভাপতি অথবা পরিচালক জোর দিয়ে কেউই বলতে পারেননি জয়ের কথা। ক্রিকেট সংশ্লিষ্টরা সিরিজটাকে নিয়েছিলেন নতুনদের পরখ করা ওয়ার্ল্ড টি টোয়েন্টির প্রস্তুতির পরীক্ষা নিরীক্ষা হিসেবে। গেল কয়েকদিনের ঘটনা প্রবাহের পর এমন জয়ে বিস্মিত অনেকে। গত দুইবার কিন্তু ভারত টিমের সাথে আমরা কিন্তু কাছে গিয়েও শেষ করতে পারলাম না খেলাটা। একটা নিধাস ট্রফিতে ছিল আর একটা ওয়ার্ল্ড কাপ টি টোয়েন্টিতে ছিল। এত কিছু ঘটে গেল গত সপ্তাহ দশ দিনের মধ্যে। তারপরে আমাদের টাইগার্সরা যেভাবে খেলেছে, যেভাবে মনে প্রাণ দিয়ে খেলেছে, এটা আসলে কিন্তু ভেরি হার্ট প্লিজিং, খুব খুব ভালো লাগছে। এবং কোনো সময় দেখলাম নাকি তারা কোনো তাড়াহুড়োর মধ্যে ছিল, অনেক কাম, অনেক কম্পোজ, অনেক ক্যালকুলেটেড। এই বাংলাদেশ শুধু সাকিব তামিমের নয়, নতুনরাও ভালো করতে পারে, নিজেদের দিনে হারাতে পারে যে কোনো দলকে, বলছেন সাবেক ভারতীয় পেসার ইরফান পাঠান। সিরিজের বাকি দুই ম্যাচে আরও রোমাঞ্চ, নাটকীয়তার আশা তার। বাংলাদেশ অনেক ক্লোজ ম্যাচ হেরেছে, সেখান থেকে শিক্ষা নিয়ে আগের চেয়ে বেশ পরিণত হয়েছে দলটি। সাকিব তামিমকে ছাড়াও এখন টাইগাররা জিততে পারে। এক বছর পর সাকিব স্বরূপে ফিরবে বিশ্বাস এই ভারতীয়র। আরেক টাইগার অধিনায়ক মাশরাফিকে নির্দ্বিধায় আখ্যা দিলেন অন্যতম সেরা অধিনায়কের। মাঝারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, দিল্লি, ভারত। প্রথম টি টোয়েন্টি জয়ের খবর ফলাও করে প্রকাশ হয়েছে ভারতীয় গণমাধ্যমে। দলের দুই বড় তারকা সাকিব আর তামিমকে ছাড়াই এমন পারফরমেন্সের জয়গান গ্রেটদের টুইটে। বিশ্লেষকদের মতে সেরাটা বের করে আনতে নতুনদের সময় দিতে হবে বেশি। ঐতিহাসিক টি টোয়েন্টি জয়ের পর বাংলাদেশের খেলোয়াড়দের প্রশংসায় ভাসিয়েছে ভারতীয় গণমাধ্যম। ম্যাচ জয়ী পারফরমেন্সের পর মুশফিকুর রহিম বন্দনা সব সংবাদ মাধ্যমে। সাকিব তামিমবিহীন বাংলাদেশ দলের লড়াকু পারফরমেন্সের প্রশংসা দ্য হিন্দু, হিন্দুস্তান টাইমস, টাইমস অফ ইন্ডিয়া সহ শীর্ষ পত্রিকাগুলোতে। ম্যাচ জয়ের নায়ক মুশফিকের ছবিও ফলাও করে প্রচার হয়েছে। প্রশংসার ফুলঝড়ি ছিল মিস্টার ডিপেন্ডেবলকে ঘিরে। তবে আনন্দবাজার পত্রিকার শিরোনামটা দৃষ্টিকটু। দুর্দান্ত পারফরমেন্সে বড় জয়ের পরও সাকিব তামিমবিহীন বাংলাদেশ দলকে ভাঙাচড়া বলছে পত্রিকাটি। গৌরবের জয় প্রশংসা মানি গ্রেটদের টুইটেও। উইন্ডিজ লিজেন্ড ইয়ান বিশপ বলছেন মুশফিকের 60 রানের অনবদ্য ইনিংস 2016 বিশ্বকাপে টাইগারদের 1 রানে হারের ক্ষত ভুলিয়েছে। বিপ্লব আফিফের বোলিংয়ের ভূয়সী প্রশংসা করেন ভারতীয় ধারাভাষ্যকার হার্ষা ভোগলে। ভারতীয় ব্যাটিং নিয়ে টুইটে হতাশা প্রকাশ করেছেন ক্রিকেটার মনোজ তিওয়ারি। বাংলাদেশের সাবেক ক্রিকেটার তারিক আজিজ এই জয়ে মাহমুদুল্লাহর অধিনায়কত্বকে বড় করে দেখছেন। হেড কোচ ডোমিঙ্গোর সাথে অধিনায়কের বোঝাপড়ায় গুরুত্ব তার। ফার্স্ট টি টোয়েন্টিতে আপনি দেখবেন অলমোস্ট আমরা 8 বলারকে ইউজ করেছি, যেটা একটা বিরল দৃশ্য আমার কাছে মনে হয়েছে। রিসেন্ট পাস্ট আমরা 3টা পেসার নিয়ে খেলেছি কিনা আপনি যদি দেখেন সেটাও রিয়ার। আমার মনে হয় যে ডোমিঙ্গো অ্যান্ড মাহমুদুল্লাহর কেমিস্ট্রি হয়তো ইন দ্য ফিউচার রানের জন্য আমাদের জন্য অনেকখানি পজিটিভ সাইড রয়েছে। ফিউচার রান করার জন্য যে ধরনের ধৈর্য নিয়ে আমার মনে হয় সিলেক্টরদের মুভ করা উচিত, সেই জায়গাটা আমরা কিছু কিছু প্লেয়ার পেয়েছি। আপনি যদি দেখেন বিপ্লব আমাদের জন্য একটা বড় সম্পদ হতে পারে, আফিফ টি টোয়েন্টি ক্যারিয়ার শুরু করেছে রিসেন্টলি, বাট আমার মনে হয় যে ছেলেটাকে কিছুদিন সময় দেওয়া দরকার। রাজকোটে 7 নভেম্বর 3 ম্যাচ সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টিতে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সংবাদ দুপুর শেষ করার সময় হয়ে গেল, যাওয়ার আগে শিরোনাম জানিয়ে দিচ্ছি আরেকবার। আরও 35 ব্যক্তির অবৈধ সম্পদের সন্ধানে দুদক, তালিকায় বর্তমান সাবেক 12 এমপি। যুবলীগের নেতৃত্বে আসতে পারেন বঙ্গবন্ধু পরিবারের কেউ, গুরুত্ব পাচ্ছে গ্রহণযোগ্যতা। আগামী সপ্তাহ থেকে কার্যকর হচ্ছে নতুন সড়ক আইন, 800 ট্রাফিক কর্মকর্তাকে প্রশিক্ষণ।
আন্দোলনে স্থবির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী পলিটেকনিকে ক্লাস পরীক্ষা বন্ধ। মেট্রো রেলের 6.5 কিলোমিটার অংশ দৃশ্যমান, নির্ধারিত সময়ে কাজ শেষ করার লক্ষ্য। এই ছিল বিরতিহীন সংবাদ দুপুরের আজকের আয়োজনে। আর এভাবে প্রতিদিন দুপুর 2টা থেকে 3টা পর্যন্ত বিরতিহীন আয়োজন নিয়ে থাকবো আপনাদের সাথে। দেখার আমন্ত্রণ।